নাটোরের গুরুদাসপুরে ঢাকাগামী যাত্রীবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মহিলাসহ ছয়জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন। রবিবার দুপুরে বনপাড়া হাটিকুমরুর মহাসড়কে উপজেলার কাছিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে বনপাড়া থেকে যাত্রীবোঝাই একটি মিনি ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে গুরুদাসপুর কাছিকাটা এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মহিলাসহ ছয়জন যাত্রী মারা যান। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন যাত্রী। আমরা ওই জমিতে ছিলাম, কাজ করতেছি, কাজ করার মধ্যে দেখ খট্ট উঠলো। আমার এক ভাই বললো যে এ গাড়ি মাটিলে ভরে গেছে। আমরা দৌড়ে আসি, দেখি যে ওই চাচারা লাগছে, আমার চাচা এটি জাগ ডুবিচ্ছে, সে চাচা লাগছে, আমার যেটা তো ভাই লাগছে, সব আমরা তুলে উপরে দিলাম। আর যেগুনি মানে মরিছে সেগুনি বাদ দিয়ে যেগুনি বাঁচিয়ে আছে সেগুনি তুলে তুলে ভেনে হাসপাতালে পাঠা দিলেন। এই জায়গায় আসলাম, এসে দেখলাম যে গাড়ি উল্টে জায়গা পড়ে আসলো। হ্যাঁ, রুগী মানুষ কয়জন ছিল তাও জানি না, কিন্তু পরে শুনি যে পাঁচজন মানুষ মারা গেছে। খবর পেয়ে পুলিশ ও গুরুদাসপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রেরণ করে। নিহতদের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আমি একটা 39 মিনিটে মেসেজ পাই যে কাশিকাটাতে একটা দুর্ঘটনা ঘটছে। সাথে সাথে আমি বনপাড়া ফায়ার স্টেশন থেকে আমার একটা টিম পাঠিয়ে দিই, দুইটা গাড়ি সহ, এবং আমি নিজেও নাটোর থেকে মুভ করি। এবং ঘটনাস্থলে পৌঁছার পর দেখি যে পাঁচজন স্পটেই মারা গেছে এবং ছয়জনকে এখান থেকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন মারা গেছে। পরে জানতে পারছি যে যে লোকটা আশঙ্কাজনক তাকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে, আর চারজনকে ফার্স্ট এইড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদেহগুলো আমরা উদ্ধার করে আমাদের বডি ব্যাগে ভরে, ফায়ার সার্ভিসের বডি ব্যাগে ভরে আমরা বনপাড়া হাইওয়ে পুলিশকে হস্তান্তর করি। ওনারা এখন লাশগুলো হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছেন। লকডাউনের সময় এসব মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহন করে অনিয়ন্ত্রিতভাবে যাত্রী বহনেই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন পুলিশ। এটা একটা পিকআপ গাড়ি, গাড়িটা বনপাড়া থেকে ঢাকাগামী ছিল। এই গাড়ি তো সাধারণত আমরা দেখছেন রাস্তায় কোনো গণপরিবহন চলছে না, আমাদের কঠোর চেকপোস্ট চলছে হাইওয়ে পুলিশ এবং আমাদের, তার মধ্যেও এরা এর মধ্যে কোনোভাবে বসে হতে পার হচ্ছিল। বাট এই পার হতে যে একটা ট্রাককে টেক ওভার করতে যে আর কন্ট্রোল করতে পারে নাই, পরে এরা নিচে পড়ে গেছে। স্পটেই তাদের পাঁচজনের মৃত্যু হয়েছে, পরবর্তীতে আরেকজনের মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক, আর চারজন সুস্থ আছেন। আমরা বিষয়টা এসেছি এখানকার জেলা প্রশাসক মহোদয় এসেছে, আমরা এসেছি, আমাদের সকল ব্যবস্থা নিচ্ছি, যারা এখনও অসুস্থ তাদের সেবার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা দেখছি যে আসলে আরও তদন্ত করে দেখছি যে কী কারণে এই ঘটনাটা ঘটলো। আমরা এটা আরও তদন্ত করে তারপর আমরা ব্যবস্থা নিব। জি, আপনারা দেখেছেন যে একটি দুর্ঘটনা ঘটেছে, একটি পিকআপ তার অতি গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই পাঁচজন মারা গিয়েছে, আর পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে একজন মারা গিয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার সে উপস্থিত রয়েছে, আমাদের পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন, আমি নিজে উপস্থিত রয়েছি, আমাদের নাটোর জেলার যিনি মারা গিয়েছেন তাকে আমরা তাৎক্ষণিকভাবে 25,000 টাকা দিচ্ছি দাফন কাফনের জন্য, আর অন্যান্য জেলার যারা রয়েছে তারা আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করছি, এবং পাশাপাশি লাশ যাতে নির্বিঘ্নে সেখানে পৌঁছাতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চিত করব। যারা অসুস্থ রয়েছেন, হাসপাতালে রয়েছেন, তাদের চিকিৎসার সুব্যবস্থা জেলা প্রশাসন করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, নাটোর।